আমার মনে হয় যে আমরা যদি এই 21 জন যারা নির্বাচিত হয়ে আসবেন, আমি আশা করছি একটা সুন্দর কমিটি আসবে, তারা সবাই যদি ইতিবাচক মনোভাব সম্পন্ন হন তাহলে এই মেলোস্টিনের কাজ করতে আমার জন্য সুবিধা হবে বা আমরা যারা আসবো তার সুবিধা হবে। আমার মনে হয় গত বছরগুলোর তুলনায় এবার এজিএম দ্বারা সুন্দরভাবে শেষ হয়েছে। বিদায়ী ভাষণে সেটা হচ্ছে যে ডেলিগেটরা যেন নতুন কমিটি নির্বাচনে সততা এবং যাদের ফুটবল সম্পর্কে যাদের ধারণা আছে, ফুটবল যারা পছন্দ করে এরকম সৎ এবং নিষ্ঠাবান এবং ফুটবল প্রেমী লোকদেরকে যারা আছেন তাদেরকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেছে। তো সেই মেনিফেস্টো আমরা যখন নির্বাচিত কমিটি আসবে সেই কমিটির সামনে উপস্থাপন করব। নির্বাচিত কমিটি যদি মনে করে যে মেনিফেস্টো অনুযায়ী কাজ করা উচিত এবং মনে করে আরও কিছু বিষয়াদি থাকতে পারে যেটাকে আমরা হয়তো সংযুক্ত করতে পারি, তা আমার মনে হয় যে আমরা যদি এই 21 জন যারা নির্বাচিত হয়ে আসবেন, আমি আশা করছি একটা সুন্দর কমিটি আসবে, তারা সবাই যদি ইতিবাচক মনোভাব সম্পন্ন হন তাহলে এই মেনিফেস্টিনের কাজ করতে আমার জন্য সুবিধা হবে বা আমরা যারা আসবো তার সুবিধা হবে। এবং আমি আশাবাদী এবার হয়তো আগের বছর তুলনায় একটু ইতিবাচক ধারার লোকজনই মনোনীত হয়ে আসবে। সেইভাবে আপনি পাস হয়নি সেটা বলা যাবে না, ডেলিগেটরা চেয়েছেন যেহেতু সামনে নতুন কমিটি আসছে, নতুন কমিটি যেন বাজেটটা নিয়ে কাজ করেন, তো সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে সে সিদ্ধান্ত হচ্ছে যেন নতুন কমিটির সামনে উপস্থাপন করা হবে। নতুন কমিটি যদি মনে করে সে বাজেটটা গ্রহণ করবে তাহলে সেটা পরবর্তী এজিএমে পাস হয়ে যাবে। আমার মনে হয় গত বছরগুলোর তুলনায় এবার এজিএম দ্বারা সুন্দরভাবে শেষ হয়েছে। বিদায়ী ভাষণে সেটা হচ্ছে যে ডেলিগেটরা যেন নতুন কমিটি নির্বাচনে সততা এবং যাদের ফুটবল সম্পর্কে যাদের ধারণা আছে, ফুটবল যারা পছন্দ করে এরকম সৎ এবং নিষ্ঠাবান এবং ফুটবল প্রেমী লোকদেরকে যারা আছেন তাদেরকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেছে। তো সেই মেনিফেস্টো আমরা যখন নির্বাচিত কমিটি আসবে সেই কমিটির সামনে উপস্থাপন করব। নির্বাচিত কমিটি যদি মনে করে যে মেনিফেস্টো অনুযায়ী কাজ করা উচিত এবং মনে করে আরও কিছু বিষয়াদি থাকতে পারে যেটাকে আমরা হয়তো সংযুক্ত করতে পারি, তা আমার মনে হয় যে আমরা যদি এই 21 জন যারা নির্বাচিত হয়ে আসবেন, আমি আশা করছি একটা সুন্দর কমিটি আসবে, তারা সবাই যদি ইতিবাচক মনোভাব সম্পন্ন হন তাহলে এই মেনিফেস্টিনের কাজ করতে আমার জন্য সুবিধা হবে বা আমরা যারা আসবো তার সুবিধা হবে। এবং আমি আশাবাদী এবার হয়তো আগের বছর তুলনায় একটু ইতিবাচক ধারার লোকজনই মনোনীত হয়ে আসবে। সেইভাবে আপনি পাস হয়নি সেটা বলা যাবে না, ডেলিগেটরা চেয়েছেন যেহেতু সামনে নতুন কমিটি আসছে, নতুন কমিটি যেন বাজেটটা নিয়ে কাজ করেন, তো সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে সে সিদ্ধান্ত হচ্ছে যেন নতুন কমিটির সামনে উপস্থাপন করা হবে। নতুন কমিটি যদি মনে করে সে বাজেটটা গ্রহণ করবে তাহলে সেটা পরবর্তী এজিমে পাস হয়ে যাবে।